হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একজন মা যিনি নতুন মা হয়েছেন তার যখন সন্তানকে বুকের দুধ খাওয়াতে যায় তিনি অনেক চিন্তিত হয়ে যান, তিনি অনেক কিছু বিষয়ে বাছবাছাই করেন, কিন্তু তাকে এমন কিছু খাবার খাওয়া যাবে না যেগুলো সন্তানের জন্য ক্ষতিকর। তাই চলুন আজকে বিস্তারিতভাবে আলোচনা চলে যাই যে সন্তানকে স্তনদান করলে অবশ্যই এড়িয়ে চলুন এই সব খাবার। শিশুকে স্তনদান করা যেমন শিশুর জীবনে তেমনই মায়ের জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্মের পর প্রথম কয়েক মাসে মায়ের বুকের দুধ ছাড়া আর কিছুই খাওয়া উচিত নয় শিশুর। স্তন্যদান করলে মায়েরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। গর্ভ অবস্থায় যেমন অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত, তেমনই সন্তানকে বুকের দুধ খাওয়ালেও মদ্যপান করা যাবে না, কারণ স্তন্যদানকারী মা মদ খেলে তা বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে। আরও এমন কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে। শিশুকে স্তন্যপান করানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। সন্তানের বয়স ছয় মাস না হওয়া পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া একটি শিশুর আর কিছুই খাওয়া উচিত নয়। বলা হয়ে থাকে মায়ের তরফ থেকে একটি শিশু যে উপহার পায় তার মধ্যে সেরা হলো স্তন্যপান। জন্মের পর প্রথম কয়েক মাস স্তন্যপান করে একটি শিশু যে পুষ্টি পাবে তা তাকে সারা জীবন নানা অসুখ বিসুখ থেকে রক্ষা করবে। তবে স্তন্যপান শুধু শিশুর জন্য নয়, মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে স্তন্যদানই মায়ের কয়েকটি বিধিনিষেধ মেনে চলা উচিত। বিশেষ করে এই সময় মহিলাদের খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর দেওয়া উচিত। সন্তানের যাতে দুধের ঘাটতি না হয় তার জন্য যেমন মহিলাদের এই সময় পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে, তেমনি এই সময় কোনো কোনো খাবার এড়িয়ে চলাও প্রয়োজন সদ্য মা হওয়া মহিলাদের, কারণ এই সময় মা যা খাচ্ছেন তার প্রভাব সরাসরি শিশুর স্বাস্থ্যের উপরই পড়ে বা শিশুর উপরই পড়ে। তাই চলুন আজকে জানবো যে খাবারগুলো থেকে মাকে দূরে থাকা উচিত। অ্যালকোহল নিয়ে আগেও বলেছি, আবারও পুনরায় বিস্তারিতভাবে বলছি যে গর্ভ অবস্থায় যেমন অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত, তেমনই সন্তানকে বুকের দুধ খাওয়ালে মদ্যপান করা যাবে না, কারণ স্তন্যদায়ী বা মদ খেলে তা বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে। যদি নেহাতই মদ্যপান না করে থাকতে না পারেন তাহলে খুবই অল্প পরিমাণে এবং শিশুকে দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতন হতে হবে। পিপারমিন্ট ও পার্সেলের মতো হার্বস যথেষ্ট রিফ্রেশিং, কিন্তু যেসব মহিলারা সন্তানকে বুকের দুধ খাওয়ান তাদের এগুলো খাওয়া উচিত নয়, কারণ এই ধরনের হার্বসে অ্যান্টি জালাটক্স নামে এক ধরনের উপাদান থাকে যা বুকের দুধ কমিয়ে দিতে পারে। মাছ ও সি ফুড দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। সি ফুড থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, কিন্তু কোনো কোনো মাছ ও সি ফুড স্তনদায়ী মহিলাদের খাওয়া উচিত নয়, কারণ এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে পারদ বা সীসা থাকতে পারে যা সদ্যজাত শিশুর জন্য ক্ষতিকারের কারণ হতে পারে। তাই সামুদ্রিক মাছ সেই সময় এড়িয়ে যাওয়াই ভালো। রসুনের মধ্যে এক ধরনের কড়া গন্ধ রয়েছে। রান্নায় বেশি পরিমাণে রসুন খেলে মায়ের বুকের দুধে সেই গন্ধ পাওয়া যেতে পারে। রসুনের গন্ধের জন্য শিশু মায়ের দুধ নাও খেতে চাইতে পারে। বেশি মশলাযুক্ত খাবার খেলেও অনেক সময় দেখা যায় শিশু আর মায়ের বুকের দুধ খেতে চাইছে না। ভিটামিন সি যুক্ত ফল, খুব বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে এমন ফল স্তন্যদায়ী মায়েদের না খাওয়াই ভালো। অতিরিক্ত ভিটামিন সি শরীরে গেলে শিশুর মধ্যে বমি করার প্রবণতা বেড়ে যেতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে অল্প পরিমাণে খেলে সব খাবারই ভালো, আর অতিরিক্ত পরিমাণে খেলে কোনো কিছুই ভালো না। খেয়াল রাখবেন আপনার ডায়েটে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং জলীয় পদার্থ থাকে, তাহলেই মা ও শিশু দুজনেই থাকবে সুস্থ ও হাসি খুশি। আর মায়ের দুধ যখন মা একটা সন্তানকে দুধ দিবেন তার সবসময়ই শারীরিকভাবে সুস্থ থাকাটাও অনেক জরুরি। আর বুকে দুধ যেন আসে সেই ক্ষেত্রে লাউ শাক সবজি সবুজ যেগুলো মাছ মুরগি তরল জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন। বেশি বেশি প্রতিদিন 8 থেকে 10 গ্লাস, চাইলে এর থেকেও বেশি পরিমাণে পানি খাবেন যেন শিশুটি পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ খেতে পারে। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস।